নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। জুডিশিয়াল সার্ভিসে বেতন স্কেল, পদোন্নতির সুযোগ সহ তিন দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামান নাজু, সহ সভাপতি ফাহিয়া খানম, সাধারণ সম্পাদক শাকিল মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের প্রতিনিধি সনি চৌধুরী জানান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।